সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের এলআইসিতে কোনো পলিসি করা থাকে অথবা যদি আপনারা ভাবছেন যে আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য এলআইসিতে কোনো পলিসি করবেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটি বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এলআইসির একটা নতুন পলিসি নিয়ে এসছে যেক্ষেত্রে আপনি যদি একবার মাত্র টাকা জমা করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে কত টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন বা কারা কারা করতে পারবেন সেই সমস্ত কিছু সম্বন্ধে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এলআইসির যে প্রকল্প নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে এলআইসি সরল পেনশন যোজনা প্রকল্প নামে একটি বিশেষ প্রকল্প কিন্তু বর্তমানে এলআইসি শুরু করেছে এই স্কিমে যদি আপনি অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনি অবসর গ্রহণের পরে প্রতি মাসে আপনি পেনশন পেতে পারবেন এবং পেনশনের পরিমাণ কত প্রায় বারো হাজার টাকার মতন এর মানে হচ্ছে আপনার অর্থের উদ্বেগ আপনার বাকি জীবনের জন্য শেষ হয়ে যাবে তো এলআইসি সরল পেনশন যে যোজনা স্কিম এই স্কিমে তারা এই স্কিমটি কী এই স্কিমটি হচ্ছে এমন একটি স্কিম যেখানে আপনি একবার টাকা বিনিয়োগ করলে আপনি সারা জীবন নিশ্চিত পেনশন পেতে পারবেন এই প্ল্যানটি বিশেষভাবে সেই সমস্ত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে যারা অবসর গ্রহণের পরে নিশ্চিত আয়ের একটা নিরাপত্তা চান অর্থাৎ অবসর গ্রহণের পরে যাতে আমাদের একটা নিশ্চিত আয় থাকে সেই নিরাপত্তা যারা চান তাদের জন্য এই বিশেষ স্কিমটি বানানো হয়েছে একবার প্রিমিয়াম জমা করার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারবেন এবং তার পরিবর্তে আপনি প্রতি মাসে পেনশনও পেতে থাকবেন বিশেষ বিষয় হচ্ছে এই স্কিমটি যে কোনো ধরনের বাজারে ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করে দেবে অর্থাৎ এটা যেহেতু নন লিঙ্কড তো সেহেতু শেয়ার মার্কেটে কি হয়েছে ডাউন হয়েছে নাকি উপরে উঠেছে সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই এটা কোনোভাবে ঝুঁকি নেই এটি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিকল্প তৈরি করে তো এখন প্রশ্নটি হচ্ছে এই স্কিমে কারা কারা বিনিয়োগ করতে পারবেন তো এই স্কিমে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে চল্লিশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে হচ্ছে চল্লিশ বছর নির্ধারণ করা হয়েছে আশি বছর অর্থাৎ সর্বো সর্বনিম্ন বয়স হচ্ছে চল্লিশ বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আশি বছর নির্ধারণ করা হয়েছে এই স্কিমটি তাদের জন্যই যারা অবসর পরবর্তী জীবনের জন্য আর্থিক নিরাপত্তা চান বিশেষ করে যারা বেসরকারি বা সরকারি খাতে কর্মরত রয়েছেন এবং যারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অবসর গ্রহণের পরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে পেতে চান তাদের জন্য কিন্তু এই স্কিমটি দুর্দান্ত আপনি এই স্কিমে আপনার প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে পারবেন যদি আপনারা চান যে আপনারা পি থেকে যতটুকুন টাকা পেয়েছেন অথবা গ্র্যাচুইটি থেকে যতটুকুন পেয়েছেন সব কিছুকে আপনারা ইনভেস্ট করবেন সেটা পারবেন এই স্কিমে আপনাকে মাত্র একবার ইনভেস্ট করতে হবে তাহলে আপনি সারা জীবন প্রতি মাসে পেনশন পেতে থাকবেন তো কীভাবে আপনারা পেনশন পাবেন এই স্কিমের অধীনে আপনাকে এক মুঠো বিনিয়োগ করে অ্যানুইটি কিনতে পারেন বিনিয়োগ করার পরে আপনি বার্ষিক অর্ধবার্ষিক ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে পেনশন পেতে পারবেন অর্থাৎ যদি চান আপনি মান্থলি বেসিসে নেবেন নিতে পারেন যদি আপনি ভাবেন যে তিন মাসে নেবেন নিতে পারেন ছয় মাসে এক বছরে নিতে পারবেন উদাহরণস্বরূপ একজন বিয়াল্লিশ বছরের ব্যক্তি যদি তিরিশ লক্ষ টাকার একটা বার্ষিক অ্যানুইটি যদি নেয় অর্থাৎ তিরিশ লক্ষ টাকা যদি একবারে যদি ইনভেস্ট করে তাহলে এলআইসি এর ক্যালকুলে লেটার অনুযায়ী তিনি প্রতি মাসে বারো হাজার তিনশো অষ্টআশি টাকা করে পেনশন পাবেন অর্থাৎ তিরিশ লক্ষ টাকা একবারে জমা করবেন তার পরিবর্তে বারো হাজার তিনশো অষ্টআশি টাকা পেনশন পাবেন এই স্কিমে বার্ষিক ন্যূনতম বারো টাকা বার্ষিক ক্রয় করা যেতে পারে এবং সর্বাধিক বিনিয়োগের কোনো সীমা তো আপনারা ভাবছেন আমি এলআইসিতে কেন করবো আমি তো পোস্ট অফিসেও করতে পারি আমি তো ব্যাঙ্কেও করতে পারি তো এলআইসিতে কী হলো এলআইসিতে আপনার লাইফ সিকিওর থাকলো অর্থাৎ আপনি প্রতি মাসে পেনশন তো পেলেনি সেই সঙ্গে আপনি সিকিউর থাকলেন যেহেতু এলআইসি তো সব কিছুতে আপনার লাইফ ইনসিওর থাকবে তো এক্ষেত্রে ঋণ এবং সমর্পণের সুবিধা আপনারা কী কী পাবেন তো এলআইসির এই যে সরল পেনশন পেনশন যোজনা যেটা রয়েছে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো বিনিয়োগকারী যদি জরুরি অবস্থার প্রয়োজন হয় তবে তিনি এই স্কিম নেওয়ার মাত্র ছয় মাস পরেও ঋণ নিতে পারবেন এছাড়া পরিবারের কোনো সদস্য যদি গুরুতর অসুস্থতায় ভোগে তাহলে বিনিয়োগকারীরা এই নীতি সমর্পণ করতে পারবেন অর্থাৎ যদি আপনি চান যে আপনি লোন নেবেন তো এই স্কিমের একেন্সটা আপনারা লোন নিতে পারবেন এবং যদি ভাবেন যে আমি লোন লোনঠোনের ঝামেলায় যাবো না আমি পুরো টাকা উঠিয়ে নেবো তাহলে সেক্ষেত্রে আপনি পুরো পলিসিটাকে স্যালেন্ডার করতে পারবেন তো আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে তো আপনাদের জানিয়ে দিই যে এই স্কিমের সুবিধা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অফলাইনেও আপনাকে আবেদন করতে পারেন এর জন্য আপনাকে এলআইসি এর অফলাইনে অথবা অনলাইনে দু জায়গায় পারবেন এজন্য আপনার এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে পরিদর্শন করতে হবে এবং স্কিম সম্পর্কে আপনি সেখানে সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন তারপরে আপনার যতটুকু ইচ্ছা তত ইচ্ছা অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন অর্থাৎ সর্বোচ্চ কোনো লিমিট নেই এবং সর্বনিম্ন আমার যত খুশি তত আপনি করতে পারবেন সরল পেনশন স্কিমের অধীনে প্রদত্ত পেনশন এবং বিনিয়োগ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে আপনি এলআইসির কোনো এজেন্টের সাথেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বলতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিকটবর্তী যে এলআইসির আপনাদের ব্রাঞ্চ রয়েছে সেখানে যাবেন অথবা আপনাদের পরিচিত যে এলআইসির এজেন্ট রয়েছে আমরা কোনো এলআইসি এজেন্ট নই এবং আমরা কোনো এলআইসি এজেন্টের নাম্বারও আপনাকে দেব না আপনার পরিচিত যে এলআইসি এজেন্ট রয়েছে সেই এজেন্ট যেন বৈধ হয় অর্থাৎ তার কাছে যেন এজেন্ট নাম্বার থাকে অন্য উল্টোপাল্টা কোনো লোকের কাছে শুনলেন আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে দিলো সেরকম করবেন না এলআইসির যাতে সে এজেন্ট হয় এই সমস্ত লোকের থেকেই আপনি ইনফরমেশন নিয়ে পরে আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন